ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সৌদি আরবে কসবা উপজেলা প্রবাসী যুব দলের কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুব দলের অধীনস্থ কসবা প্রবাসী যুব দলের কমিটিতে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামীম ভুইয়া রিঙ্কুকে সভাপতি, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ফারুক আহমেদ ভুইয়াকে সাধারণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ডালিম খানকে সংগঠনের প্রধান উপদেষ্টা করে আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। গত 13 মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা উপজেলা যুব দলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন স্বাক্ষরিত উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি দুবাই প্রবাসী মোহাম্মদ আকরাম ঈদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী বুলবুল বিন হাসিম ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মালদ্বীপ প্রবাসী পলাশ খন্দকারকে। উক্ত কমিটিকে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য বলা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডালিম খান কসবা উপজেলা প্রবাসী যুব দলের কমিটি করায় কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ডিলার নিয়োগ চলছে সারা দেশে। জেলা উপজেলা পর্যায়ে সহজ শর্তে ASI স্মার্ট ব্ল্যাক টি এর ডিলার নিয়োগ চলছে। বাগানের বাছাইকৃত সেরা পাতা থেকে প্রস্তুতকৃত ASI স্মার্ট ব্ল্যাক টি তৈরি হয় সর্বাধুনিক প্রযুক্তি আর কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাই মুহূর্তেই গাঢ় লিকার আর অরিজিনাল ফ্লেভারে আপনাকে করে তুলবে চাঙ্গা। বিশুদ্ধতার সাথে আপোষহীন আমাদের পথ চলা। ভালো খাবো, ভালো থাকবো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাব। আসুন যুক্ত হই বিশাল পরিবারে। সেরা বাগানে চা পাতা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একদল নিষ্ঠাবান কর্মী। সেরাটা দেওয়াই আমাদের মন্ত্র। শতভাগ গুণগত মানের স্মার্ট ব্ল্যাক টি সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড থেকে ডিলার নিয়ে বিজনেস করুন খুব সহজে। গুণগত মানের পণ্য সহজ শর্ত আমাদের প্রধান বৈশিষ্ট্য। আমাদের চা পরিবেশক সংক্রান্ত বা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন। ASI ফুডস অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, চানপাড়া বাজার, উত্তরখান, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।